সাহাবায়ে কেরামের জিন্দেগি বিস্তারিত আলোচনা দিতাম না আমি, অতি সংক্ষেপে আমরা বুঝতাম হইব যে সাহাবায়ে কেরাম এমন এক গোষ্ঠী আসলা, এমন এক টিম আসলা যারা আল্লাহর নবীর মহব্বতের মাঝে ফেদা হয়ে গেছিল। এমন কোন সাহাবি আপনি ফাইদা নাই যে সাহাবির মাঝে আল্লাহর রসুলের শুধু রিসালাতের প্রতি মহব্বত আছিল না, তার জিসমের লগে মহব্বত আছিল, তার শখসিয়তের লগে মহব্বত আছিল, এমন মহব্বত আছিল যে আল্লাহর হাবিবর পেশাব মোবারকরেও সাহাবায়ে কেরাম মহব্বত করছেন, সুবহানাল্লাহ। খুন মোবারকরে মহব্বত করছেন, দাড়ি মোবারকরে মহব্বত করছেন, চুল মোবারকরে মহব্বত করছেন, শরীর সোয়াটারে মহব্বত করছেন, কাপড় মোবারকরে মহব্বত করছেন, আওলাদরে মহব্বত করছেন, আহলে বৈতরে মহব্বত করছেন, কবররে মহব্বত করছেন, কবরের মাটিরে পর্যন্ত মহব্বত করছেন, সুবহানাল্লাহ। এর লাগে ইমান হইল গিয়া নবীর মহব্বত থাকা, মদিনায় তৈবরে মহব্বত করা, আল্লাহর নবীরে মহব্বত করা, সুবহানাল্লাহ। ও যে আমার সামনে যে সৈয়দ সাহেব আইসলাম, যে মদিনা শরীফ থেকে যে সৈয়দ সাহেব আইসলাম, এরা আমরা লাগে যে কত বড় নিয়ামত হইয়া আইসলাম। এরা এখান থেকে বাবু না যান যে কিছু পয়সা পয়সা দিছেন আর এরা লইয়া আইসেন আর মফিলাইন থেকে কিছু হাতিয়া তুলিয়া দিবা আর হাতিয়া দিয়া তন্দান্ডে আমরা দনি বানাইয়া দিলেই ইলাকেও মনে করেন যে এটাকার নেহায়ত বোকামি হইব। এরার তর্স তরিকা, এরার চাল চলন, এরার খাসলত স্বভাব আখলাক এমন কোন জিনিস পাইছি না যেটার মধ্যে আল্লাহ নবীর সুন্নতর সুন্নতর এখতিয়ার না আছে, সুন্নতর অনুসরণ না আছে। এরা এত উদার, আল্লাহ তারা এত সম্মানিত করছেন। আল্লাহ জালা কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজস ওয়া আহলাল রিজস আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যথার্থই আল্লাহ পছন্দ করছেন তার হাবিবর খানদানটি আল্লাহ পবিত্র করতা, আহলে বয়তে আল্লাহ পবিত্র করতা। সুবহানাল্লাহ। এরা এমনি ঠিকানা ইসুন না, এরা কোন কথানুগতিক আওয়া আইসেন না, এরা ও কারণে আইসেন যে আজকে আমরা সার্থক, আজকে আমরা আত্মতৃপ্ত হওয়া দরকার, যে আমরা পীর মসজিদ, আমরা হাদি জৈন আসলা, আমরা সাফিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে মহাপ্পতর ডান্ডা এখানে বলন করে গেছেন, যে আশি কানে মুস্তফা তৈরি করে গেছেন, যে খুন জমিন বাসায় দিছেন নবীর মহাপ্পত লাগিয়া, ওগুলা স্বীকৃতি দিবার লাগে মদিনায় তুই এবার দেখিয়া আওলাদের সুলভ শিবান। হায় হা, যা কইবার কইলিছ, যা কইবার কইলিছ, যা খরার করিলিছ, আর তো হইতে নয়, যা আটকাইবার আটকাইলিছ, আর আটকাইতে পারত নয় কেমন পর্যন্ত ফুলতলি সামরি বাগান ডে আল্লাহ ফরককেই কথা গইয়ারি ভাই চান। এটা অলির কেরামত, অলির কেরামত দুনিয়ার থাকতেও হয় দুনিয়া থেকে যাওয়ার পরে হয়। অলি আল্লাহর কাছে গেলে কি ক্ষমতা বাড়ে না কমে? এটা ও একটা প্রকাশ, যা করবার করিলিছ, যা কইবার কইলিছ, আর খিতার বাকি রাখলাম যে মিলাদ, যে কিয়াম, যে দোয়াত, যে হুব্বে রসুল, যে শফাত, যে ওয়াসিলা, যে ইখতিলাফ, ফল লাগিয়ে আমরা পীর মসজিদ এই জমিন খুন করছ, শহীদ চিন্তা লকব দিস, সেই সাবর সমস্ত আকিদার সমস্ত খেদমতর স্বীকৃতি আমরা পাইছি না পাইছি না? আল্লাহ তুমি কবুল কর, আমরা হক, আমরা আহলে হক, আমরা পীর মসজিদ, তান আকিদা, তান সমস্ত কিছু সত্য রূপে আছে হোক, আলহামদুলিল্লাহ। ইশার